وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن تقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وخير الزاد ليوم المعاد وخير وصية يوصي بها المسلم المسلم، وهي وصية الله سبحانه وتعالى للأولين والآخرين. قال سبحانه وتعالى في محكم التنزيل: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: قال الله تبارك وتعالى: يا ابن آدم، لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي. يا ابن آدم، إنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لأتيتك بقرابها مغفرة. أخرجه الترمذي في السنن وصححه الشيخ الألباني رحمه الله تعالى في صحيح الترمذي. شمعت حاضرين مسلمين كرام، শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, ঘরে বাইরে, সকল পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকের যে আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি নিয়ে আলোচনা করার তৌফিক দান করুন। আজকের বিষয় হচ্ছে, কে সেই মহা হতভাগা যার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোকের জন্য, একদল লোকের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন। এদের চেয়ে হতভাগা লোক আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত হতভাগাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত না করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে তারা যে কত বড় হতভাগ্য, সেদিন তাদের আর আশা বলতে কিছুই থাকবে না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোভাবে যদি জান্নাত দেন সেটা ভিন্ন কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের কিতাবগুলোতে এই ধরনের ব্যক্তিদের পরিচয় করে দিয়েছেন, যে সমস্ত কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের উপর জান্নাত হারাম করে দেবেন। এর প্রথম দল হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহর সাথে শিরক করে। শিরক এমন একটি অপরাধ, যে অপরাধ যদি কোনো বান্দা করে তাহলে তার জান্নাত আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড হয়ে যাবে। জান্নাতের জন্য আর জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে তার সার্টিফাইড হয়ে যাবে এবং জান্নাত পরিপূর্ণরূপে হারাম করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল মায়দার 72 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করেছেন: ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ,
আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। জান্নাতের আশাটা তার এখন শুধুমাত্র মানে মনের আকাঙ্ক্ষার মতো। যেমন একজন বৃদ্ধ ব্যক্তি যখন মনে মনে চায় যে আবার যদি যুবক হতে পারতাম, যেমন একজন মৃত ব্যক্তি সম্পর্কে আমরা যেমন আশা করি এই ব্যক্তি যদি আবার জীবিত হতো, ঠিক জান্নাতটাও তার জন্য এমন একটা পর্যায়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত তার উপর হারাম করে দিবে। ফাকাদ হাররামাল্লাহু আলাইহি জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহু নার, এবং তার ঠিকানা নির্ধারণ করে দিবেন জাহান্নামে। জান্নাত হারাম করে দিয়ে অন্য কোথাও জায়গা করে দিবেন এমন নয়, কারণ সেখানে আরেক জায়গা নেই যে আপনাকে জান্নাত হারাম করে দিয়ে জান্নাতে না দিয়ে আরেক জায়গায় আপনাকে থাকার ব্যবস্থা করে দিবেন। এই জন্য আরো নিশ্চিত করছেন আল্লাহ রাব্বুল আলামিন, এইভাবে নিশ্চিত করে দিচ্ছেন যে যাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন তাদের ঠিকানাও নির্দিষ্ট করে দিবেন জাহান্নামে। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নামে তাদের ঠিকানা হবে। ওমা লিদ্দালিমিনা মিন আনসার, আর এই জালিম গোষ্ঠীর জন্য কোন ধরনের সাহায্যকারী সেদিন থাকবে না, কেউ সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। আমরা যাদের কথা মনে করছি যে এরা আমাদেরকে সাহায্য করতে পারবে, একদল সুফি দর্শনে বিশ্বাসীরা মনে করেছে যে পীর কুতুব গাউস তারা এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে, কেউ উদ্ধার করতে পারবে। একদল যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এটাকে দাবি করে কিন্তু রাসূলের ভালোবাসা সম্পর্কে জানা নেই, তাদের ধারণা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে নিয়ে যাবেন। সুন্নার বাইরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য সুপারিশও করবেন না, কারোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেনও না। কেউ কাউকে সাহায্য করার ক্ষমতা সেদিন রাখবে না, কারণ কারো কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কোন ব্যক্তির সুপারিশ সেদিন উপকারেও আসবে না। যাকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন আর যার জন্য সুপারিশের অনুমতি দিবেন কেবল সেই সুপারিশ করতে পারবে এবং তার জন্য সুপারিশ করতে পারবে, আর কোন সুপারিশ চলবে না সেখানে। এই শিরক এত ভয়াবহ যে শিরকের কারণে আপনার শাস্তি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার উপর হারাম করে দিবেন। সেই শিরক আল্লাহ তাআলা যখন বান্দা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে এসে তওবা করে নেবে, ক্ষমা চাইবে, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেন 3540 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানে সরাসরি আল্লাহর কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন হাদিসে কুদসি, কি বলেন, ইবনে আদম, হে আদম সন্তান, লাও বালাকাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহসমূহ এই যে বিশাল আসমান দেখতে পাচ্ছ, আসমানের একেবারে শেষ চূড়ান্ত পর্যন্ত, শেষ স্থান পর্যন্ত সমান হয়ে যায়, আসমান পরিমাণ হয়ে যায়, এরপরে আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, গাফার তুলাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিব, মোটেও উপেক্ষা করব না, মোটেও ভ্রক্ষেপ করব না। আমার আল্লাহ তার কাছে ক্ষমা কত বিশাল। কিন্তু তারপরে মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না। ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাও আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার কাছে উপস্থিত হও
এই যে কি বিশাল পৃথিবী রয়েছে, এই পৃথিবী জোড়া সমান, পৃথিবীর যে বিশাল পরিধি রয়েছে এই পরিধি পরিপূর্ণ করে পুরাটাই গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, গুনাহটা কেমন হবে? কত বিশাল পৃথিবী কি আমরা দেখতে পাই? দেখতে পাই না। কত বিশাল গুনাহ যদি এই গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও। সুম্মা লাকীতানি, তারপর আমার সাথে সাক্ষাৎ করো, লা তুশরিকি বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করো না, তাওহীদটা ঠিক রেখেছ, আমার সাথে কাউকে শিরক তাওহীদ ঠিক রেখে কাউকে শরীক করো নাই, আমার সাথে আমার কোন অংশীদার সাব্যস্ত করো নাই। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, তাহলে এই গোটা পৃথিবীর ঈমান ক্ষমা দিয়ে আমি তোমার সমস্ত গুনাহগুলোকে মুছে দেব, সবগুলো মুছে দেব। শর্ত কি? শর্ত হচ্ছে শিরক করতে পারবে না, শিরক করতে পারবেন না। এখান থেকে বোঝা যাচ্ছে যে গুনাহ যতই বিশাল হোক না কেন, গুনাহ যত বড়ই হোক না কেন, কিন্তু যদি আপনি আপনার তৌহিদটাকে ঠিক রাখতে পারেন, শিরক মুক্ত থাকতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা পাওয়ার কি হয়েছে একটা সুযোগ রয়ে গেছে। কিন্তু যদি গুনাহ অনেক কম হয়, গুনাহ নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জান্নাতকে হারাম করে দিলেন, নাউযুবিল্লাহ, জান্নাত হারাম হয়ে যাবে। এখন পাঁচ ওয়াক্ত নামাজ, রমাদানের সিয়াম, বারবার নফল হজ, নফল উমরা, দান খায়রাত সাদাকা, এগুলোর কোন মূল্য আল্লাহ তার কাছে নেই, কোন মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। এই জন্য আমার বন্ধুগণ, এটি ভয়াবহ একটি অপরাধ, এটা হলো এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটি হল যে ব্যক্তি আত্মহত্যা করে থাকে, আল ইনতিহার বিনাফসিহি, নিজেকে নিজে হত্যা করে, এই অপরাধটি অত্যন্ত ভয়ঙ্কর একটি অপরাধ। আগে আমাদের এই সমাজে আত্মহত্যার ঘটনা খুব কমই করত, কিন্তু ইদানিং প্রচুর আত্মহত্যা সংঘটিত হচ্ছে, আর নারীদের মধ্যে এর সংখ্যা বেশি, এর মাত্রা বেশি, অনেক বেশি জিদ, অনেক বেশি ইমোশন, এর কারণে নারীরা বেশিরভাগ দেখা যায় যে আত্মহত্যার দিকে ধাবিত হয়ে যাচ্ছে। পরকীয়া সহ অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক এর জন্য ভয়ঙ্কর ভাবে দায়ী। এই আত্মহত্যাকারী ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, নাউযুবিল্লাহ। আন জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুনদুব ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কান ফি মান কান ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে রাজুলুন, এমন একজন ব্যক্তি ছিল, বিহি জুরহুন, তার গায়ে আঘাত ছিল, কোন না কোন ভাবে আঘাত পেয়েছে। স্বাভাবিকভাবে আপনার যদি কোনো ক্ষত হয় ব্যথা পাবেন না, হাত ভেঙে গেলে ব্যথা পাবেন না, অনেক তো মানে হাত পা, হাত পা ভেঙে মানে বছরের পর বছর কষ্ট করে, তো এই ব্যক্তির একটা গায়ের মধ্যে একটা ক্ষত ছিল, ব্যথা ছিল। ফাজাজিআ, অস্থির হয়ে গিয়েছে, সহ্য করতে পারছে না, ফাআখাযা সিক্কিনান, তারপর একটা ছুরি নিয়েছে, ছুরি নিয়ে ফাহাজ্জা বিহা ইয়াদাহু, হাত দিয়ে ওই যে ব্যথা যে জায়গাটা ছিল এটাকে আরো কি করে ছিঁড়ে দিয়েছে, আরো কেটে দিয়েছে।
فما رقى الدم حتى مات الرقت কি হয় নাই রক্তক্ষরণ বন্ধ হয় নাই রক্তক্ষরণ হতে 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 এক পর্যায়ে মারা গিয়েছে রক্তক্ষরণ হলেই তো স্বাভাবিকভাবে হোশ মারা যাবে قال الله تعالى এটা হাদিসের এই অংশের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম قال الله تعالى বুঝতে পেরেছেন তো মানে কি হাদিসে কুদসি قال الله تعالى এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলেন বাদালানি আদি আমার বান্দা তাড়াতাড়ি করেছে মরে যাওয়ার জন্য কি করেছে তাড়াতাড়ি করেছে বাদালানি আদি বিনাফসিহি নিজের জীবনের ব্যাপারে সে তাড়াতাড়ি করেছে তাড়াহুড়ো করে কি করেছে নিজের মৃত্যুকে ডেকে নিয়ে এসেছে হাররামতু আলাইহিল জান্নাহ আমি তার উপর জান্নাতকে হারাম করে দিলাম জান্নাত হারাম হয়ে যাবে দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে খবরদার ইমান যদি যারা পরিমাণে থাকে দুনিয়ার এই অস্থিরতা কিছুই না সাময়িক সময়ের অস্থিরতাকে কেউ গুরুত্ব দেবেন না এটি কিচ্ছু না কিন্তু আখিরাতের শাস্তিকে কবুল করে দুনিয়ার এই অস্থিরতাকে অগ্রাধিকার দিয়ে যদি কেউ আত্মহত্যা করে সে সবচেয়ে বড় হতভাগা ব্যক্তি যার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন জান্নাতকে কি করবেন হারাম করে দিবেন তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন সহিহ বুখারী হাদিস এটি হাদিসের মধ্যে সন্দেহ করার সুযোগ নেই সবগুলো হাদিসই অত্যন্ত মানে নির্ভরযোগ্য সূত্রে আমরা উল্লেখ করেছি সময়ের কারণে হয়তো সব রেফারেন্স আমরা উল্লেখ করতে পারবো না বন্ধুগণ এই অপরাধটি অত্যন্ত জঘন্য তার কারণ হচ্ছে আপনার যেখানে মালিকানা নেই এই মালিকানা কার কার মালিকানা এই যে দেহটা এই দেহের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিনের আপনার মালিকানার বাইরে আল্লাহর মালিকানায় গিয়ে হস্তক্ষেপ করে যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বরদাস্ত করবেন না এই জন্য শাস্তিটাও একটু কি কঠিন শাস্তি জঘন্য শাস্তি দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করেছেন হারাম ঘোষণা করে দিয়েছেন কোরআনে কারিমে সূরাতুন নিসায় 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা নিজেদেরকে নিজেরা হত্যা করো না ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা কারণ আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু অতীব দয়ালু আল্লাহ তাআলা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করতেছেন সেখানে আপনি নিজের উপর নিজে অত্যাচার করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না তবে আত্মহত্যাকারী ব্যক্তি তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করলেও ইসলাম থেকে বেরিয়ে যাবে না আমাদের সমাজে কিছু অজানা বিষয় রয়েছে মূর্খতাপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আত্মহত্যাকারীকে অনেকে জানাজা দেয় না আত্মহত্যাকারী ব্যক্তি কিন্তু কাফের নয় সে কবিরা গুনাহ করেছে অপরাধটা তার জঘন্য কিন্তু তার সালাতুল জানাজা হবে এবং মুসলিম যদি মুসলিম হিসেবে মানুষের কাছে পরিচিত হয় তাকে তাহলে মুসলিম হিসেবে তাকে মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করা হবে তাকে কাফের বলার সুযোগ নেই ইসলাম থেকে আত্মহত্যার কারণে কি হবে না বের হয়ে যাবে না ইসলাম থেকে বের হয়ে যাবে না কিন্তু এই অপরাধটুকু জঘন্য এর শাস্তি ভয়ঙ্কর যেটা আল্লাহ তাআলা বলছেন যে আমি তার জন্য জান্নাতকে আমি হারাম করে দিলাম জান্নাতকে হারাম করে দিলাম এর অর্থ সামনে আমি আলোচনা করব যদি সময় আমাকে সাপোর্ট করে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ এটি কত নম্বর পয়েন্ট আলোচনা করলাম দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো ওই নারী যে নারী অকারণে অপ্রয়োজনে বারবার স্বামীর কাছে তালাক চায় অথবা কয়েকদিন পর পরেই কাজীর কাছে গিয়ে তালাকের নোটিশ পাঠিয়ে দিন এরকম আছে কিনা প্রচুর
কোথায় কোথায় এই সংসার আমি করব না তালাক দাও আমাকে ভয়ঙ্কর অপরাধ কথাটা ছোট্ট সামান্য মনে হচ্ছে কিন্তু আমার আল্লাহর কাছে অনেক বড় নাফরমানি এটি আমার আল্লাহ তাআলার কাছে এটি ভয়ঙ্কর একটি নাফরমানি এটি করতে পারেন না আপনি সোবান রাদি আল্লাহ তাআলা বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আইয়ুম রাআতিন সালাত যাওজাহা তালাকান যেই নারী তার স্বামীর কাছে তালাক চাইলো ফি গায়রি মা বাস কোন ধরনের কারণ ছাড়া অসুবিধা ছাড়া কষ্ট ছাড়া তাহলে বুঝা গেল এখান থেকে যদি সুনির্দিষ্ট কোন কারণ থাকে তার যদি কোনো ভয়ঙ্কর কষ্ট থাকে তাহলে তালাক চাইতে পারবে বুঝতে পেরেছেন সুনির্দিষ্ট কারণ থাকলে চাইতে পারবে কিন্তু কোনো কারণ নেই কোনো ধরনের প্রয়োজন নেই এমনিতেই জিদ করে এমনিতেই ইমোশন হয় নিজের খাহেশ মতো স্বামীর কাছে যে তালাক চাইবে ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ তার উপরে জান্নাত তো দূরের কথা জান্নাতের সুগ্রাণ পর্যন্ত আল্লাহ তাআলা হারাম করে দিবেন অন্য হাদিসের মধ্যে রয়েছে সত্তর বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যাবে কত বছর বললাম সত্তর বছরের দূরত্ব থেকে জান্নাতের সুগ্রাণ পাওয়া যাবে জান্নাতের সুগ্রাণ পর্যন্ত হারাম করে দেওয়া হবে তাহলে তাকে জান্নাতে তো দেয়াই হবে না জান্নাতের সুগ্রাণটুকু লাভ করতে পারবে কাফের বেঈমান ব্যক্তিও কখনো কখনো জান্নাতের সুগ্রাণ পাবে কিন্তু এই জান্নাতের সুগ্রাণ থেকে কি হয়ে যাবে মাহরুম বঞ্চিত হয়ে যাবে এবং তার জন্য হারাম করে দিবেন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন এবং আহলে ইলমদের মধ্যে অনেকেই হাদিসটিকে সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন এটা হলো তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে আবু ইয়ালা মাকিল ইবনে ইয়াসার আল মুজানি আল বাসি রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবি যে সাহাবি খুব অল্প হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে একজন মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মা মিন ওয়ালিন ইয়ালি রাইয়াতান মিনাল মুসলিমিন কোন শাসক অথবা কোন ক্ষমতাধর ব্যক্তি কোন কর্ণধার অথবা কোন কর্তৃত্বশীল ব্যক্তি অথবা কোন প্রশাসক যে মুসলমানদের মধ্য থেকে কিছু সংখ্যক লোকের কর্তৃত্ব অর্জন করে দায়িত্ব অর্জন করে মুসলমানদের মধ্যে কিছু সংখ্যক লোকের মানে দায়িত্ব তার উপর বর্তায় কিছু তার অধীনস্থ লোক থাকে কিন্তু সে দায়িত্ব পালনের ক্ষেত্রে খেয়ালত করে তাদের উপর জুলুম করে তাদের উপর অত্যাচার করে তাদের দায়িত্ব কি করে না ঠিক মতো পালন করে না এই অবস্থায় যদি তার মৃত্যু হয় ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেবেন ও ক্ষমতা নিতে তো খুব ভালোই লাগে ক্ষমতাধর যারা আছেন ক্ষমতার মজা অনেক বেশি কয়েকজন মন্ত্রীর সাথে কথা বলছিলাম যে এইসব আপনারা বুঝবেন না এর মজা কি কত বিশাল আমরা বুঝার প্রয়োজনও মনে করি না বুঝবো না বুঝার কি মনে করি না প্রয়োজনও মনে করি না কারণ আমরা যে মজার মধ্যে আছি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ বলেছেন সেটা তোমরা কেমন পর্যন্ত বুঝবে না সুতরাং এটা বুঝার আমরা প্রয়োজনও মনে করি না কিন্তু ক্ষমতার এই মজা তোমাকে জুলম যখন তুমি করবে অধীনস্থদের হক যখন নষ্ট করবে জনগণের হক যখন জুলুম করে নষ্ট করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে জান্নাত তার উপর হারাম করে দিবেন যাই করেন না কেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য এটা হাদিস সরাসরি আমি নিজে তৈরি করে বলছি না একটা শব্দ এই পর্যন্ত নিজের পক্ষ থেকে বলি না সামনে নিজের পক্ষ থেকে কিছু বলবো বুঝতে পেরেছেন সুতরাং খেয়াল করেন
একটু ভালো করে ভাবেন। আপনাকে যদি এখন আমি আপনার 60 বছরের হিসাব তলব করি দিতে পারবেন তো ইনশাআল্লাহ? বেশিরভাগ লোকের আপনি যাবেন। আমি যে ব্যক্তি নিজের 60 বছরের হিসাব দিতে পারি না, নিজের 60 বছরের হিসাব দুনিয়াতে দিতে পারছি না, আখিরাতে হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিন তিনি বিচারকের মহা বিচারক, তার সামনে আপনি কিভাবে হিসাব করে দিবেন সেটা কি চিন্তা করেছেন? আর আমি আপনি যে ব্যক্তি নিজে হিসাব দিতে পারি না, 16 কোটি 17 কোটি মানুষের হিসাব আপনি সেদিন কিভাবে আদায় করবেন সেটা কি আপনি চিন্তা করেছেন? খবরদার, এগুলো ভাবেন। আমরা যারা এই সমস্ত কিছু করতেছি এগুলো আমাদের ভাবতে হবে, এটা এমনি চলে যাবে না। ক্ষমতা নিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফুরাত নদীর তীরে কুকুর না খেয়ে মারা যাবে এর দায়িত্ব নিয়ে চিন্তা করতেছিলেন। রাত্রে তার ঘুম হারাম হয়ে গিয়েছে, রাত্রে তার কি হয়েছে, ঘুম হারাম হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? এই জন্য বিষয়কে সহজ করে দেখার সুযোগ নেই, সহজ করে দেখার সুযোগ নেই। আসুন, এটা 4 নম্বর পয়েন্ট আলোচনা করলাম। 5 নম্বর পয়েন্ট, সময় আমাদেরকে সহযোগিতা করবে না বেশি, জি। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, কোন মুসলিম ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করার, অন্যায়ভাবে আত্মসাৎ করার, অন্যায়ভাবে দখল করে নেওয়ার যদি চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতকে কি করে দিবেন, হারাম করে দিবেন। আন আবি উমামাত আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা বাহলি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানিক তাতা হাক আমরিইন মুসলিম বিয়ামিনিহি, যে ব্যক্তি তার কসমের মাধ্যমে মিথ্যা কসম করে, মিথ্যা শপথ করে, মিথ্যা কথা বলে, জাল জালিয়াতি করে, যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তির হক কি করলো, আত্মসাৎ করলো, হককে নিজে গ্রহণ করে নিল, কেটে নিল, কেড়ে নিল, ফাকাদ আউজাবাল্লাহু লাহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামকে বাধ্যতামূলক করে দিবেন, ওয়াজিব করে দিবেন, জাহান্নাম তার জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিবেন, ওয়া হাররামা আলাইহিল জান্নাহ, এবং জান্নাত তার জন্য আল্লাহ তাআলা হারাম করে দিবেন। কি হারাম করবেন? জান্নাত হারাম হয়ে যাবে তার জন্য। আগে জাহান্নাম নিশ্চিত করে তারপরে জান্নাত কি করে দিবেন, হারাম করে দিবেন। বুঝা যাচ্ছে যে কোন দিক থেকে বাঁচতে পারবেন না। জান্নাত হারাম করলে মনে হচ্ছে যেন একটা সুযোগ আছে, ওই সুযোগটাও ক্লোজ করে দিচ্ছেন, বলছে যে জাহান্নামকে তার জন্য অবধারিত করে দেওয়া হবে আর জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দিবেন। ফাকালা রাজুলুন, একজন বিচক্ষণ সাহাবী উপস্থিত ছিলেন, এই বক্তব্য যখন শুনলেন না, তখন ফাকালা রাজুলুন এক সাহাবী দাঁড়িয়ে বললেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া ইন কানা শাইআন ইয়াসীরান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি সেই বিষয়টি একেবারে সামান্য হয়, অনেক তুচ্ছ বিষয়, হালকা জিনিস হয়, মানে 10 কোটি 20 কোটি না, 2-3 লাখ আর কি, বুঝলেন? যদি আমাদের দেশের জালেমরা মনে করে যে 3000 কোটিও তাদের কাছে কি কিছু না, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, শয়তান তাদের বিবেকের মধ্যে কতভাবে বিকৃতি দিয়েছে লক্ষ্য করেছেন? এই সাহাবি, বিচক্ষণ সাহাবি দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিনিসটা তুচ্ছ হয়, সামান্য হয়, তাহলে ক্বালা ওয়া ইন কানা কাযীবান মিন আরাক, যদিও আরাক গাছের একটা শিকড় হয়, অন্যায়ভাবে যদি সেটা তার কাছ থেকে মিথ্যা কসম করে, মিথ্যা জাল জালিয়াতি করে, তার কাছ থেকে গ্রহণ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। এটা কত টাকা বিক্রি হবে? 2 টাকা বিক্রি হবে সেটা পর্যন্ত যদি হয়, রাসূলের হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে 5 নম্বর পয়েন্ট হচ্ছে, অন্যায়ভাবে যদি কোনো ব্যক্তি কারো সম্পদ এভাবে বক্ষণ করে, আত্মসাৎ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। সহিহ মুসলিম, সুনান নাসাই, ইবনে মাজাহ, আহমদ, মালিক, দারিমি আরো অনেকে বর্ণনা করেছেন। হাদিস যে শুধু সহিহ তা নয়, হাদিসের এমন কোন কিতাব নেই,
মানে শুধু আমার জানার মতে একটি কিতাব ছাড়া সমস্ত কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে 6 নম্বর পয়েন্ট 6 নম্বর পয়েন্ট হচ্ছে কাতিউর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকে এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন নাউযু বিল্লাহ এই ধরনের ব্যক্তি আমাদের সমাজের মধ্যে প্রচুর আছে আমাদের মধ্যে প্রচুর আছে আন সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আন্নাহু ক্বাল তিনি বলেন ইন্না মিন আরবার রিবা সুদের ভয়ঙ্কর জঘন্যতম একটি সুদ সেটা হলো আল ইসতিতাআতু ইসতিতালাতু ফি ইরদি মুসলিমিন বিগাইরি হাক্কিন অন্যায়ভাবে কোন মুসলিম ব্যক্তির সম্মান হানি করা এটা সুদের চেয়ে জঘন্যতম সুদ বুঝতে পেরেছেন ইসলামে যে সুদকে হারাম করা হয়েছে এই সুদের চেয়ে জঘন্যতম কি হচ্ছে হারাম হচ্ছে আল ইসতিতালাতু ফি ইরদি রাজুলিন মুসলিম মুসলিম ব্যক্তির ইচ্ছাদের উপর আঘাত হানা খবরদার খবরদার বন্ধুগণ সেই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করবেন ওয়া ইন্না হাদিহি রাহিম এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে তোমাদের আত্মীয়তার সম্পর্ক সিজিনাতু মিনার রহমান দয়াময় রহমানের পক্ষ থেকে এটা তোমাদের জন্য একটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ ফামান কাতাহা যেই আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করলো হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ তাআলা তার উপরে জান্নাত হারাম করে দিবেন ভাই ভাই সম্পর্ক নেই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে বোনরা তো এসে বাপ যখন মারা যায় তখন মনে এসে বলে যে ভাই আমাদের হকটা একটু বুঝাই দাও না তখনই সম্পর্ক ছেদ হক না দেওয়ার জন্য তখন বলে যে মানে তোদের কারণেই সব ধ্বংস যেহেতু সম্পর্ক মানে সম্পদ চেয়েছে তখন সম্পর্ক ছেদ আত্মীয়তার সম্পর্ক ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি ছিন্ন করবে ছিন্নকারী ব্যক্তি এই জঘন্যতম অপরাধে অপরাধী হবে এটা হলো 6 নম্বর 7 8 9 এই তিনটি একটি হাদিসের মধ্যে এসেছে এক 7 নম্বর হচ্ছে হাক্কুল লিওয়ালিদাইহি পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতার সাথে যে দুর্ব্যবহার করে খবরদার পিতামাতার সাথে যে দুর্ব্যবহার করে এর উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন এরপরে জান্নাতের অবস্থা কি হবে সেটা আল্লাহ সুবহানাহু তাআলাই ভালো জানেন আট নম্বর হচ্ছে আদ-দায়ুস দায়ুস ব্যক্তি দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইকরুল খাবাসা ফি আহলিহি নিজের পরিবারের মধ্যে নিজের স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি মেয়েদের মাঝে অশ্লীলতা এবং অবৈধ কাজকে সমর্থন করে যায় সুযোগ করে দেয় দেখতেছে স্ত্রী খারাপ কাজ করতেছে অসুবিধা নেই মেয়ে খারাপ কাজ করতেছে অসুবিধা নেই সমর্থন করে যায় এই ব্যক্তি দায়ুস মাশা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে জামাতে আদায় করে থাকে রিক্সায় করে যাচ্ছে হঠাৎ করে আমার চোখে পড়লো দেখি রিক্সায় সেই লোকটাকে দেখলাম ওই যে লোকটাকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের জামাতের মধ্যে দেখি পাশে এমন একজন মহিলা উপবাসে আছে যে মহিলাকে নিয়ে রাস্তায় যাওয়া নয় ঘরে থাকা উচিত দায়ুস খবর নেই দেখাবো কিভাবে আপনি মানে এভাবে বের হতে পারেন কিভাবে আপনি এভাবে বের হতে পারেন পুরা পরিবারের সবাই সুন্দর করে সাজগোজ করে ফেসবুকের মধ্যে ছবি দিয়ে দিয়েছেন
অমুক জায়গায় টুর দ্য ইউজ, এগুলো কি করতেছেন, এগুলো আমরা কি করতেছি? এই ব্যক্তির উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। এটা হলো কয় নম্বর? আট। নয় নম্বর হচ্ছে মুদমিনুল খামর। মুদমিনুল খামর হচ্ছে যে মাদকাসক্ত, নিয়মিত মদ সেবন করে, মদ খায়, মদ যেটাকে বলা হয় তাকে, যার মধ্যে স্কার আছে, যার মধ্যে মাতলামি আছে, খেয়ে খাওয়ার পরে মাতাল হয়ে যায়। যে ব্যক্তি এই মদ খায়, সেটা যতই দামি মদ হোক না কেন, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, জান্নাতকে হারাম করেছেন। কয়জন বললাম এখানে? নয় নম্বর পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল লোক আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামর, যে নিয়মিত মদ পান করে থাকে, ওয়াল আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য হয়, ওয়াদ দাইয়ুসুল লাযী ইয়ুকিররুল খাবাসা ফি আহলিহি, ও দাইয়ুস ব্যক্তি যে তার ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে, পরিবারের সদস্যদের মাঝে অশ্লীলতাকে অনুমোদন করে দেয়, সুযোগ করে দেয়। এই তিন দলের উপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন। এই হাদিসের আরেকটি রেওয়ায়েত রয়েছে, সেই রেওয়ায়েতের মধ্যে এই শব্দটা নেই, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নেই, আলাইহিমুল জান্নাহ নেই। আবু হুরায়রা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন দল ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, কিন্তু জান্নাত হারাম করে দেবে, এই শব্দটুকু নেই। এই শব্দটুকু এসেছে মুসনাদ আহমদের মধ্যে, এটা সহিহ সনদে এসেছে। এখানে সাতটি রেওয়ায়েত রয়েছে, আমার আলোচ্য বিষয় নয়, এই জন্য আমি আসলে গেলাম না, কিন্তু আপনাদের নলেজের জন্য বলে দিয়েছি, কারণ এই রেওয়ায়েতের মধ্যে সাতটি কি রয়েছে, রেওয়ায়েত রয়েছে সাতটি, লফজ আলাদা আলাদা রয়েছে, দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু কোনো সন্দেহ নেই এই তিনজনের ব্যাপারেই এই নসটা এসেছে, এই তিনজনের ব্যাপারেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য এসেছে, দ্য ইউসের জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য এবং পিতামাতার সাথে দুর্ব্যবহারকারী ব্যক্তি, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে। আর তার সাথে মুদমিনুল খামর, নিয়মিত যে মদ পান করে থাকে, জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে। দশ নম্বর, নিজের বাপকে বাদ দিয়ে অন্যকে যে ব্যক্তি বাপ বানিয়ে নিবে, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। যে ব্যক্তি নিজের বাপের পরিচয়টা বাদ দিয়ে, হয়তো বাপ দুর্বল, অথবা বাপ মানে তেমন কোনো ভালো বংশের লোক নয়, বাপের কোন সমস্যা আছে, জাহিরি সমাজে এটা করা হতো, এই জন্য মানে বংশীয় মর্যাদাটাকে পরিবর্তন করার জন্য এই বংশের লোক, যারা নিচের বংশের লোক, তারা উপরের বংশের লোকের কাছে গিয়ে কি করতো, তাকে বাপ বানিয়ে বলতো যে তুমি আমার বাপ, নিজের বাপকে অস্বীকার করত। বুঝতে পেরেছেন? কোন ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়ে অস্বীকার করে যদি কাউকে এই ধরনের বাপ বানিয়ে নেয়, এই কাজটি আল্লাহ তাআলার কাছে এত নিন্দিত এবং ঘৃণিত যে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, قال قال النبي صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি নিজের বাপকে বাদ দিয়ে অন্যকে বাপ বানিয়ে নিল, অন্যের সাথে নিজের মানে পৈতৃক সম্পর্ক তৈরি করে নিল, জানে নিজের বাপের পরিচয়, জানে সবকিছু, জানে একথাটা এই জন্য বলেছে, যেমন এখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, এদিকে যেতে যেতে দেখা যায় একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে দেখা যায় একটা ছোট শিশু, একটা শিশু, আপনি মনে করেন যে শিশু তো মরে যাবে, তো আপনি নিয়ে আসলেন, এই শিশুর নাম হচ্ছে লাকিত, এটাকে আরবি ভাষায় কি বলা হয়, লাকিত, এর জন্য ভিন্ন মাসআলা রয়েছে, ভিন্ন একটা অধ্যায় রয়েছে ফিকহের মধ্যে, বিরাট একটা অধ্যায় রয়েছে ফিকহের মধ্যে, এটা যদি লাকিত হয়, যার বাপ মায়ের পরিচয় নেই, সেই ব্যক্তি মানে ওই যার কাছে লালিত পালিত হয়েছে তাকে বাপ হিসেবে কি করতে পারবে, ট্রেড করতে পারবে, কারোর সাথে জানেন না বাপের পরিচয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট করে দিয়েছে, ও হাইয়া আলাম, সে জানে নিজের বাপকে, তারপরে কি করেছে, সেটাকে অন্যকে বাপ বানিয়ে নিয়েছে, নিজের বাপকে অস্বীকার করে, ফাল জান্নাতু আলাইহি হারাম,
জান্নাতের উপর হারাম হয়ে যাবে, জান্নাতের উপর হারাম করবে। ১১ নম্বর পয়েন্ট হচ্ছে যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন অমুসলিম মুসলিমকে সুযোগ পেয়ে তাকে অন্যায়ভাবে হত্যা করে। এখন বাংলাদেশে একজন অমুসলিম ব্যক্তি আসছে সরকারের অনুমতি নিয়ে সবকিছু নিয়ে, একদল লোক মনে করছে মুসলিমদেরকে বেলি হত্যা করে ফেলে জিহাদ, ঠিক না? ওই যে হোলি আর্টিজানের ঘটনা ঘটল যে এই মাথার মাথার মধ্যে এই যোগ ঢুকে গেছিল, বুঝতে পেরেছি মাথার মধ্যে কি যোগ, এই যোগ ঢুকেছিল। অমুসলিম হত্যা করার নাম জিহাদ নয়, জাহিলদেরকে জানতে হবে অমুসলিমকে হত্যা করার নাম জিহাদ নয়, জিহাদ ভিন্ন জিনিস। অমুসলিম ব্যক্তিকে রাস্তায় পেয়ে গেলে হত্যা করে ফেলবেন, নাউজুবিল্লাহ, ইসলাম এই ধরনের হত্যাকাণ্ড অনুমোদন দেয় না। ইসলামে হত্যার বিধান আছে, পদ্ধতি রয়েছে। কোন অমুসলিম ব্যক্তি যখন মুসলিম রাষ্ট্রে প্রবেশ করবে বৈধ অনুমোদন নিয়ে, বৈধ ভিসা নিয়ে, সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে, তাকে হত্যা করা এত জঘন্যতম অপরাধ যে আল্লাহ সুবহান তাআলা এই হত্যাকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন, জান্নাতকে হারাম করে দেবেন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা মুআহাদান ফি গাইরি কুনহিহি, যে ব্যক্তি কোন অমুসলিম চুক্তিবদ্ধ ব্যক্তি মুসলিম রাষ্ট্রে আসার পরে তাকে মানে প্রকৃত কোন কারণ ছাড়া হত্যা করলো, হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। আসুন এরপরে ১২ এবং ১৩ নম্বর পয়েন্ট, ১২ এবং ১৩ নম্বর পয়েন্টের মাধ্যমে এই আলোচনা ক্লোজ করে আর গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, আর অল্প কিছুক্ষণ আলোচনা করব, সময় শেষ হয়ে গেছে প্রায়। ১২ নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একদল লোক থাকবে কিয়ামতের আগে তাদের হাতে মধ্যে চাবুক থাকবে, মানুষ দেখলেই মানে গরুর লেজের মতো চাবুক, মানুষ দেখলেই মারবে, মানুষদেরকে মারবে, শুধু ন্যায় অন্যায় বুঝবে না, শৃঙ্খলা বাহিনী বিশৃঙ্খলার সব মূল, বুঝতে পেরেছি? লাঠি হাতে পেলেই মানুষকে মারবেন না, খবরদার, অন্যায় করবেন না, ন্যায় অন্যায় বিবেচনা করার জন্য তো মাথার মধ্যে আকল দেওয়া হয়েছে, আকলকে পায়ে ফেলবেন না, আকলকে মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি মনুষ্যত্ব বোধ আপনার মধ্যে থাকবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওই সমস্ত নারী যারা এমন কাপড় চোপড় পরিধান করে যেগুলো পরিধান করা আর না করা সমান, পরিধান করার পরে উলঙ্গ হতে পারে, এমন সাদা, এমন দবদবে পাতলা, মানে শরীরে সবকিছুই দেখা যায়, এখন তো কাপড়ই পরে না, কাপড় ছাড়াই চলে আসে, যা দিয়েছে এমন নিকৃষ্ট পর্যায়ে চলে গিয়েছে মানুষ, এত বিবেচনার নিচে নেমে গিয়েছে, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় পরবে এমন যে কাসিয়াত না আরিয়াত, কাপড় পরিধান করবে কিন্তু উলঙ্গ, অথবা এমন কাপড় এর ব্যাখ্যার মধ্যে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এত ফিট মানে এত ফিটফাট পড়বে যে এত টাইট শরীরে সবকিছু দেখা যাচ্ছে, বুঝা যাচ্ছে, দুটাই হারাম। এই ধরনের যারা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত কি করবেন, হারাম করে দিবেন, এই দুই দলের জন্য জান্নাত কি হারাম করে দেওয়া হবে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। আসুন এবার খুব সংক্ষেপে, সময় শেষ হয়ে গিয়েছে, জান্নাতকে হারাম করে দেওয়ার অর্থ কি? এতক্ষণ পর্যন্ত বললাম যে জান্নাতকে হারাম করে দিবেন, জান্নাতকে হারাম করে দিবেন, অর্থটা কি এটা তো জানতে হবে, ঠিক না? এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এখানে অনেক লম্বা আলোচনা, ৭টা পয়েন্ট আলোচনা রয়েছে, সময় মাত্র ১ মিনিট রয়েছে, যেহেতু আলোচনা করতে পারবো না মূল কথাটুকু বলে দিচ্ছি। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তার ফতোয়ার মধ্যে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নুসুসের মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে জান্নাতকে তাদের জন্য বা তাদের উপর হারাম করে দেবে, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে থ্রেট দিচ্ছেন, ধমকি এবং হুমকি দিচ্ছেন, কঠোর সতর্কতা সংসতর্ক সংকেত দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেবেন যদি তারা এই কাজের মধ্যে লিপ্ত হয়। এই জন্য এই কাজকে যাতে মানুষ
ভয় করে এবং এই কাজ থেকে পরিপূর্ণ বিরত থাকে এই নুসুসগুলো ছিল সুসুল ওয়াহিদ ধমকের ঠেরে বললেন আল্লাহর পক্ষ থেকে বার্তা জান্নাতকে হারাম করে দেওয়া হবে যেখানে থ্রেড আসে বুঝলেন না বলে আমি দেখে নিব অনেক সময় দেখা যায় যে দেখে নিব হলো পরবর্তী দেখা যায় যে তেমন বেশি বেশি কিছু করে না যখন আসি কাছে মুসু করে অনেক কাছে মুসু করে দেয় তখন আচ্ছা যা বেয়াদব বেয়াদব সরে যা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া থ্রেড দিচ্ছেন থ্রেড যেটা দেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আল্লাহ তালা বাস্তবায়ন করতে পারেন নাও করতে পারেন করেন না আল্লাহ তালা কারণ আমার আল্লাহ তালা তো অনেক বিশাল রহমতের অধিকারী অনেক বিশাল রহমতের অধিকারী বুঝতে পেরেছেন এই জন্য থ্রেড দিয়েছেন কিন্তু সেটা বাস্তবায়ন হয়তো করতে পারেন নাও করতে পারেন কিন্তু যেটা ওয়াদা দেন আমার আল্লাহ তালা যেটা ওয়াদা দেন সেটা কি করেন পূরণ করেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না খেলাফ করেন না কিন্তু থেট দেন যেটাকে এটা ইচ্ছা করলে আল্লাহ তারা ছেড়েও দিতে পারেন এটা বক্তব্যটা শেখ ইবনে উসাইমিনে দিলাম সর্বশেষ একটি বক্তব্য এটা আমার নিজের বক্তব্য দিচ্ছি বলছি এখানে অনেক লম্বা বক্তব্য রয়েছে আমার বক্তব্যটা খুব শুনেন সেটা হচ্ছে এই এই হাদিসগুলো তাহকিক করার পরে সমস্ত তাহকিকের কিতাবগুলো একসাথ করার পরে আমার কাছে মনে হয়েছে ইন্না হাযিহিল মাআসি কুল্লাহা কাল ইশরাকি বিল্লাহি ফিল উকুবা এই যে অপরাধগুলো এই যে অন্যায় গুলো ক্রাইম গুলো কথা বর্ণনা করা হয়েছে এগুলো সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করার পর্যায়ের শাস্তির দিক থেকে এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কি করবেন হারাম করে দিবেন এটা আল্লাহর সাথে শরীক করার পর্যায়ের শাস্তি এই অপরাধগুলো সবগুলো কিন্তু যদি আল্লাহর বান্দা যেমনি শিরক করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে যায় ঠিক তেমনি ভাবে এই অপরাধগুলো করার পরে যদি তওবা করেন আল্লাহ সুবহান ওয়া তাআলা ক্ষমা করে দিবেন আকুলু কওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রাহীম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহসানে والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم للخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وان سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم تقبل توبتنا واغسل حوبتنا وسدد ألسنتنا واسلل سقيمة قلوبنا يا حي يا قيوم برحمتك استغيث اللهم اصلح لنا شؤوننا আমাদের মধ্যে থেকে একজন ভাই নাম বলেছিলেন ডক্টর ডক্টর আনোয়ার ভাই হ্যাঁ ডক্টর সানোয়ার ভাই তার আব্বা মারা গিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিন আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু আল্লাহুম্মা আকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিহি মিনাল যুনুবি ওয়াল খাতায়া ওয়াল মাআসি কামা ইউনাক্কা আস-সাউবুল আবয়াদু মিনাল দানাস আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতকে তার কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন যারা বিপদগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন যারা বিভিন্ন সমস্যা সংকটের মধ্যে আছে তাদের সমস্যা সংকটকে আল্লাহ তাআলা দূর করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান অর্জন করুন আমরা আজকে যে বিষয়টি আলোচনা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 প্রকার লোককে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাতকে অবধারিত করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত বাসী করুন হাযা عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الذي يذكركم واشكروه على آلائه ونعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون